আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো জ্যাক A4 এবং A5 মেশিনে আমরা কিভাবে স্পিরিট লক করব এবং যাতে কোনো অপারেটর স্পিরিট লকটা থেকে ওপেন করতে না পারে, অর্থাৎ রিসেট বাটনে চাপ দিলেও যাতে এই রিসেটের মাধ্যমে যাতে স্ট্যান্ডার্ড স্পিরিটে যাতে চলে না আসে, অর্থাৎ একজন মেকানিক যেভাবে সেটিং করে দিবে স্পিরিট দিয়ে যাতে ওই সেটিংটা থেকে যায়। তাহলে আমরা প্রথমে যেভাবে কাজ করব, পি বাটন লং প্রেস, লং প্রেস করলে P01 আসছে। আমরা কি করব, বাম সাইডে তীর দিয়ে জিরোটাকে লাফাবো। আস্তে আস্তে যাইতে যাইতে আমরা প্যারামিটার 68-এ যাব। 68-এ যাওয়ার পর আপনারা দেখছেন এখানে 4000 স্পিরিট আছে, আমি 3000 স্পিরিট বা 3200 স্পিরিট করে দিলাম। করে দেওয়ার পরে পি বাটন দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে আবার পি দিয়ে বের হয়ে গেলাম গা, অর্থাৎ আমার স্পিরিটটা 3200-এর ভিতরে এখন লক হয়ে গেছে। কিন্তু এই অবস্থায় যদি অপারেটর যদি এখান থেকে রিসেট দেয়, রিসেট দিলে আমার আগের মতো 4000 স্পিরিটে চলে যাবে। তো আমার যাতে আগের মতো 4000 স্পিরিটে না যায় সেজন্য আমার কি কাজ করতে, একটা কাজ করতে হবে, সেটা হলো পি এবং প্রেশার বোর্ড বাটন। পিটা একটু আগে, প্রেশার বোর্ড বাটনটা একটু পরে প্রেস করব। প্রেস করার পরে 024 আসবে, আসার পরে এই রাইটেরও লং প্রেস করব, কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবো। এই যে ডট 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 হয়েছে, তার মানে এটা সেভ হয়ে গেছে গা, এখন সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে রিসেটও দিই, আমি যে স্পিরিটটা 3200 রাখছি ওই 3200-ই থাকবে, আর বাড়বে না। দেখেন আমি দেখাচ্ছি, রিসেট মেশিন কিন্তু রিসেট হয়ে গেছে। রিসেট হয়ে যাওয়ার পরও স্পিরিটটা কিন্তু আবার বাড়বো না, দেখবেন 68-তে আমি যত রাখছি ঠিক ততই আছে, অর্থাৎ স্পিরিটের ভ্যালুটা চেঞ্জ হয় না। যদি আমি এভাবে পি আর প্রেশার বোর্ড দিয়ে যদি লক না করতাম, তাহলে রিসেট দিলে আমার 4000 স্পিড ছিল, 4000-এ চলে আসতো। তো আপনারা এরকম করে স্পিডটা লক করে দিবেন। থ্যাংক ইউ।